হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ 75তম স্বাধীনতা দিবস, এমন এক সুন্দর দেশের অংশ হতে পেরে আমি খুবই গর্বিত। তোমাদের জন্য রইল স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজ স্বাধীনতা দিবসের সঙ্গে আবার শ্রাবণ মাসের শেষ সোমবারও পড়েছে, তাই এই দিনটা আরও বিশেষ হয়ে উঠেছে। আজ সকাল সকাল উঠেই স্নান সেরে ঘরের শিব পুজো সেরে নিয়েছি, কারণ আমরা আজকে শিব মন্দিরে যাব। আমরা এখন বাড়ির সামনে শিব মন্দিরটায় পুজো দিচ্ছি। এখানে পুজো হয়ে গেলে আরেকটা মন্দিরে যাব। Thank you.
দেখো কি সুন্দর মন্দিরটা না, এখানে সবাই অঞ্জলিও দিচ্ছে। এবার আমরা যাব আমাদের এখানের একটা ফেমাস মন্দিরে, সেটা এয়ারপোর্টের রাস্তার দিকে। মন্দিরটার নাম হলো জঙ্গলেশ্বর মন্দির। মন্দিরটা খুব বড় আর ভীষণই সুন্দর। এই মন্দিরে যাওয়ার রাস্তাটা আগের মতন আর নেই, কারণ এখানে মেট্রো রেলের লাইন হওয়া দরুন মন্দির যাওয়ার জন্য অনেকটা পথই ঘুরে যেতে হয়। এবার মন্দিরের কাছে চলে এসেছি। বাবা, মন্দিরের সামনে তো বেশ জল জমে রয়েছে, এত বৃষ্টি হয়েছে। দাঁড়াও, এই জায়গাটা একটু সাবধানে যেতে হবে। মন্দিরে প্রবেশ করে আবার ফিরে আসছি। এবার মন্দিরে প্রবেশ করলাম। 2 বছর হয়ে গেল এই মন্দিরে আসা হয়নি। আগে যেখানে প্রায়শই আসতাম। যাক, আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। কতদিন পর মন্দিরটাকে দেখলাম। চলো এবার বাবার দর্শন করে নিই। এবার বাবার মাথায় জল ঢেলে পুজো দেব। এই মন্দিরে আরো অন্যান্য দেবদেবীও আছে। এই দেখো, এখানে আছে সিদ্ধিদাতা গণেশ, শিব পরিবার আর মা মনসা। আজকে মন্দিরে সেরম একটা ভিড় নেই, আসলে বৃষ্টি হয়েছে তো অনেকেই আজকে হয়তো আসতে পারেনি। এই মন্দিরটায় অন্য সময় খুব ভিড় হয়, শুধু শ্রাবণ মাস বলে যে তা নয়, 12 মাসই ভিড় হয়। এখানে আসলে এক অদ্ভুত শান্তি পাই। চলো এবার তোমাদের দেখাই হনুমানজির বিগ্রহ। এখানেও একটু ফুল দিয়ে পুজো দিয়ে নিলাম।
এখানে আছে তুলসী মঞ্চ আর কিছু অন্যান্য গাছ। ওই দেখো মা ওইখানেও চলে গেছে তুলসী মাতাকে ফুল দিতে। এ দেখো এখানে যে নন্দীর মূর্তিটা দেখছো এটা আগে ছিল না জানো, আমিও আজ প্রথম দেখছি এটা। দু বছরে কত কিনা পরিবর্তন হয়ে যায়, খুব সুন্দর লাগছে এখানে এটা স্থাপন হওয়াতে। একদম বাবার মন্দিরের সামনেই নন্দী পাহারা দিচ্ছে, আর মা কালীর মন্দিরটা এখন বন্ধ আছে কারণ মাকে সাজানো হচ্ছে। আজ আর মনে হয় না মায়ের দর্শন পাবো, কারণ যেভাবে বৃষ্টি আসছে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা লাগাতে হবে। আবার একদিন এসে মাকে দেখে যাব আর তোমাদেরও দেখিয়ে দেব। এখানে মায়ের মন্দিরের পাশেই রয়েছে বড় বাবার মন্দির। সন্ধ্যেবেলা মন্দিরে যজ্ঞ হবে বলে সবাই যজ্ঞের প্রস্তুতিতে ব্যস্ত। এই রে দু এক ফোঁটা করে বৃষ্টি পড়তে লেগেছে, আমাদের পুজোও হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হচ্ছে। এখনো বেশি পড়ছে না, তার মধ্যেই বাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করতে হবে। ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।